শুভ মধ্যাহ্ন। ঢাকা ট্রিবিউনের 12:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাসমিয়া নওশাবা। শুরুতেই সংবাদ শিরোনাম। 19 মাস পর খুলল ঢাবির আবাসিক হল, 6 ঘন্টা পর সচল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। নাব্যতা সংকটে পণ্য নিয়ে মোংলা বন্দরে আটকে আছে 2 বিদেশি জাহাজ। জাপানের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন। ভারতে যাওয়ার পথে 2 মেট্রিক টন ইলিশ জব্দ। এবারে বিস্তারিত সংবাদ। দীর্ঘ 19 মাস পর অনার্স চতুর্থ বর্ষ মাস্টার্স শিক্ষার্থীদের জন্য খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। মঙ্গলবার 5 অক্টোবর সকাল 8টা থেকে হলে উঠতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে প্রত্যেককে করোনা ভাইরাসের টিকা কমপক্ষে 1 ডোজ নেওয়ার সনদ দেখাতে হবে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মোট 38,000 শিক্ষার্থীর মধ্যে বর্তমানে 23,000 শিক্ষার্থী করোনা ভাইরাসের টিকার আওতায় এসেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের সার্ভার প্রায় 6 ঘন্টা পর আবারও চালু হয়েছে। ফেসবুক একটি পোস্টে বলা হয়েছে, আমরা আমাদের অ্যাপস এবং পরিষেবার অ্যাক্সেস পুনরুদ্ধার করার জন্য কঠোর পরিশ্রম করছি এবং এগুলো সক্রিয় হয়েছে তা জানাতে পেরে খুশি। বিভ্রাটের সময় ফেসবুক জানায়, দুঃখিত, কিছু সমস্যা হয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা ঠিক করে নেব। এ সময় ইনস্টাগ্রামে একটি 5X সার্ভার ত্রুটি দেখিয়েছে। টেকক্রাঞ্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে, DNS অর্থাৎ ডোমেইন নেম সার্ভার ব্যর্থতার কারণে বিভ্রান্তিটি হয়েছিল। মোংলা বন্দরের আউটার বারে নাব্যতা সংকটের কারণে পণ্য নিয়ে গত 4 দিন ধরে পশুর চ্যানেলের হিরন পয়েন্ট এলাকায় আটকে আছে পানামা পতাকাবাহী MV CS ফিউচার ও টুভালু পতাকাবাহী MV Pioneer নামের 2টি বিদেশি জাহাজ। আউটার বারে ড্রেজিং হওয়ার পরও পলি পড়ে গভীরতা কমে যাওয়ায় নাব্যতা সংকটের কারণে বিদেশি জাহাজ দুটি মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করতে পারেনি। এখন পণ্য খালাস করে গভীরতা কমিয়ে জাহাজ দুটি 71 নটিক্যাল মাইল পশুর চ্যানেলের যতটা সম্ভব উপরে নিয়ে আসার চেষ্টা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট 2টি জাহাজের শিপিং এজেন্টরা। জাপানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাঠানো অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনা গুরুত্ব আরোপ করে বলেন, জাপানের 100তম প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে নির্বাচিত করা হয়েছে। আপনার বলিষ্ঠ গতিশীল নেতৃত্বের প্রতি এবং আপনার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ LDP ও ডুয়েটের উপর জাপানের জনগণের বিশ্বাস ও আস্থার বহিঃপ্রকাশ। মাইলি সংরক্ষণ অভিযান 2021 উপলক্ষে 3 অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত বাংলাদেশি ইলিশ মাছ ধরা, পরিবহন, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এই বিষয়ে ইতোমধ্যে সরকারি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। সোমবার 4 অক্টোবর সকাল 11টায় ভারতে যাওয়ার জন্য আসা 2 মেট্রিক টন ইলিশ জব্দ করেছে মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কর্তৃপক্ষ। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।